সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। নিয়মিত আমার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে দেখেন এখানে বিপ নিয়েছি। বিপগুলো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো। সবগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখানে কিছু পুদিনা পাতা, কিছু ধনে পাতা কুচি আর 3টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আমি এখানে গোটা ধনিয়া নিয়েছি। ধনিয়াটাকে আমি একটু 2 ভাঙা করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। সবগুলো এখন ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এই বিফটা কিন্তু 5 মিনিট ম্যারিনেশনের পরে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আমি 5 মিনিট পর আবারও ফিরে এসেছি। এখন এখানে আমি 1/4 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা আটাই দিয়ে দিচ্ছি। আটা দেওয়ার পর আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি এখন ছোটো ছোটো বলের শেপ করে নিচ্ছি। আমি মাংসের পেঁয়াজটা তৈরি করে নিয়েছি। দেখেন এখন ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। অয়েলটা কিন্তু আমি মিডিয়াম লোতে গরম করে নিয়েছি। এখন কিন্তু আমি আস্তে আস্তে করে পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি। এই মাংসের পেঁয়াজটা খেতে কিন্তু অনেক টেস্টি। একবার হলো বাসায় ট্রাই করে দেখবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, ফ্যামিলির সবাই পছন্দ করবে এই মাংসের পেঁয়াজটা। এটা খেতে কিন্তু সত্যি অনেক টেস্টি। খুবই অল্প উপকরণে কিন্তু খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। এখন কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। পরিবেশনের পালা, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত টেস্টি হয়েছে এই মাংসের পেঁয়াজটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখেন এই মাংসের পেঁয়াজটা দেখতে কত লোভনীয় হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।